প্লেস করে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মটনের স্যুপ কীভাবে তৈরি করতে হবে সেই উপকরণ ও রেসিপিটা নিয়ে এসেছি, তার সাথে প্রতিদিনকার নতুন নতুন একটা টিপসও আছে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মটনের স্যুপসের রেসিপি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন। নুন সামান্য পরিমাণে, হলুদ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর এখানে লঙ্কা কুচি, আর হাফ কিলো মতো আমি মটন নিয়ে নিয়েছি, আর ওখানে আলু, আর মটনের লেগ পিস দেখেই নিয়েছি, হাড় দেখেই নিয়েছি আমি। এবার রেসিপিটা তৈরি করে নেব। রেসিপিটা আমি প্রেশার কুকারেই তৈরি করব। প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল, তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সবকটি উপকরণ আমি এবার একটু নেড়ে দিচ্ছি। আর এর একটা সুন্দর সেন্ট আসলেই দিয়ে দেব আমি রসুন কুচি। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে একটু সামান্য টাইম নেড়ে চেড়ে নেব। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু সামান্যটাই নেড়ে চেড়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু নুন। দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে আমি আবার একটু নেড়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে একটু সামান্য টাইম আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটন, মটনটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মটনটা আমার 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু দিয়ে দেব গরম জল, আর দেব এর মধ্যে হলুদ সামান্য পরিমাণে। স্যুপসে হলুদ না দিলেও চলে, কিন্তু আমি একটু জাস্ট কালার আসার জন্য দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবার আমি এটা প্রেশার কুকারের ঢাকনা দিয়ে রেখে দেব সিম করে। এটা 4 থেকে 5টা সিটি উঠলেই তারপরে আমি নামিয়ে নেব। দেখুন প্রেশার কুকারের সিটিটা ওঠা শুরু হয়ে গেছে, আর এমতো অবস্থায় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, আর 5টা সিটি দিয়ে নেব আমি। 5টা সিটি হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর ঠান্ডা হয়ে গেলে আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন প্রেশার কুকারটা ঠান্ডাও হয়ে গেছে, আমি সিটিটা উঁচু করে দেখাচ্ছি, কোনো হাওয়া বেরোচ্ছে না। এবার আমি খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে দেখুন। এবার আমি স্যুপসটা অন্য আরেকটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মটনের স্যুপসটা আমি অন্য আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি, আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। প্রতিদিনকার মতো আজকে আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকের টিপসটি হলো ব্রণর সমস্যার সমাধান কীভাবে করবেন। চন্দন গুঁড়োর সাথে গোলাপ জল মিশিয়ে ব্রণর উপর লাগালে খুব তাড়াতাড়ি কমে যায়। আজকের টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একবার একটু কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা আজকের রেসিপি ও টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন।
আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তত